রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিওগুলোর তৎপরতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে তার দপ্তরে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা জানান। রোহিঙ্গাদের কেউ উস্কানি দিচ্ছে কিনা বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সাথে রোহিঙ্গাদের মিয়ানমারে না ফেরত যেতে যারা উৎসাহ দিচ্ছে তাদের ব্যাপারেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন মানিকলাল ঘোষ। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সাক্ষাৎকালে আলাপ করেন সমসাময়িক বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে আলোচনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসার পথে আমাদের পদ্মা সেতু নির্মাণ কাজ উনি দেখছেন, জানান আলোচনায় গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি। প্রতিনিয়তই তারা তাদের এফার্ট কন্টিনিউ করছে অন্যদের নিয়ে মিয়ানমারের উপর প্রেশারটা আরও বাড়ানোর জন্য, যাতে করে তারা ডিগনিটি এবং সেফটি এবং সিটিজেনশিপের গ্যারান্টি দিয়ে তাদের সিটিজেনকে তাদের দেশে ফিরিয়ে নেয়। কারা রোহিঙ্গাদের উস্কানি দিচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বিষয়গুলো খতিয়ে দেখছি, আমাদের কাছে ইনফরমেশনগুলো কিছু প্রো পাকিস্তানি এনজিওস, দে আর ক্রিয়েটিং ডিস্টারবেন্স, দে আর ইনসাইটিং ভায়োলেন্স, এবং রিসেন্টলি তারা দোয়া করবে, আল্লাহর কাছে মোনাজাত করবে এই কথা বলে ডেমোনেস্ট্রি তারা সমাবেশে অনুমতি নিয়ে সেখানে তারা অনেকটা একটা রাজনৈতিক সমাবেশের দিকে তারা গেছে, এসব নিয়ে আমাদের একটা কনসার্ন আছে। ছাত্রলীগের কমিটি ভেঙে ফেলা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগেরও ভিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর কনসার্ন থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখানে কোনো স্পেসিফিক সিদ্ধান্তের বিষয় আমি জানি না, কারণ ওটা ওই ফোরামে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা বিষয় আসে। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা।